তারা টিকটক রিল বানাবেন ফেসবুক রিল বানাবেন নিয়ে তারা একটা মায়া কান্না দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি সেই রাজনীতিতে ছাত্র দলের ছ নেই ঢাকার বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের জনপ্রিয়তা নেই যে শিবিরের কর্মীরা তারা গোপনে সক্রিয় এবং তারা গোপনে বিভিন্ন সদস্য সংগ্রহ তাদের রাজনৈতিক কার্যক্রম সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগ রাজপথে কি করতে পারে ছাত্রলীগ রাজপথে কি করতে পারে ইট ইজ অলরেডি ডিসাইডেড এইটা বাংলাদেশের মানুষ জানে দুইনে আমার বিএনপি যে রাজনৈতিক দল তারা দেশের রাজনৈতিক মানুষের রাজনৈতিক ভাষা বুঝতে পারে না আটাইশ তারিখ বাংলাদেশ এবং নেদারল্যান্ডের খেলা এবং বিশ্বকাপের ম্যাচ সেখানে সারা বাংলাদেশের মানুষ তাদের চোখ থাকবে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল কেমন খেলছে সেদিন বিএনপি কি আন্দোলন করলো তাদের মিছিলে কে বক্তব্য দিল সেসব বিষয় নিয়ে মানুষের মাথা ব্যথা নেই তবে আমরা যারা কর্মী রয়েছি ছাত্রলীগের কর্মী রয়েছে আমরা সতর্ক থাকব তাদের যেটা ন্যাচার যে যানমালের ক্ষতি করা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা সব কিছুর মধ্যে একটা যুদ্ধযুদ্ধ অবস্থা তৈরি করা সেগুলো যেন তারা সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা রাজপথে সতর্ক অবস্থায় থাকবো বর্তমান ছাত্র রাজনৈতিক কাঠামোর সম্পর্কে ধারণা নেই এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্র দলের যে সক্ষমতা সেই সক্ষমতা নিয়েও ধারণা নেই তারা যে ধরনের নেতা নির্বাচন করেন তাদের বেশিরভাগই ছাত্রত্ব নেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশ প্রবেশের যে নৈতিক যে অধিকার সেটি তারা হারিয়েছেন এবং সে অবস্থায় তিনি আসলে কী বুঝাতে চেয়েছেন সেটি আমাদের বোধগম্য নয় বর্তমানে ছাত্রাজীতে মানে লাঠি সোটা নিয়ে আপনি আসলেন আইসে একটা হল দখল করলেন এই ধরনের বাস্তবতা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেটি বুঝি তাদের যেটি ইচ্ছে ইচ্ছে সেটি হচ্ছে যে তারা ধরেন যে একটা মব সৃষ্টি করবেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে তারা একটি ককটেল নিয়ে তারা অস্ত্র নিয়ে তারা ঢোকার চেষ্টা করবেন সেইখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে সেগুলো তারা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানিয়ে মার্কেটে ছেড়ে দেবেন তারা টিকটক রিল বানাবেন ফেসবুক রিল বানাবেন নিয়ে তারা একটা মায়াকান্না ছেড়ে দেবেন বস্তুগত অর্থে মির্জা ফখরুল বা বিএনপির অন্যান্য না তারা যেসব কথা বলতেছেন সেগুলির কোনো রাজনীতিক ভিত্তি নেই এবং এটা অহেতুক তিনি কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি সেই রাজনীতিতে ছাত্রদলের ছও নেই এবং আমরা বলবো না যে সবাই ধরেন যে এখানে এনটি টি ছাত্রলীগ বা ছাত্রলীগকে সবাই পছন্দ করেন এই কথা আমরা বলবো না কিন্তু এখানে ছাত্রদল ছ নেই আর দুই নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তি ভালোবাসে আপনারা জানেন যে বঙ্গবন্ধু তনয় নেতৃত্বে গত তেরোটি বছর চোদ্দোটি বছর এই বিশ্ববিদ্যালয়ে একদিনের জন্য কেউ শ্যাশনজের মধ্যে দিয়ে যায়নি এবং প্রত্যেকেই প্রত্যেকের একাডেমিক ক্যালেন্ডারের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তাদের সার্টিফিকেট নিয়ে তাদের পরবর্তী জীবনে তারা প্রবেশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মারামারির কারণে তাদের একাডেমিক কেরিয়ারে ক্যালেন্ডারে কোনো সমস্যা হয়নি বিশ্ববিদ্যালয়ে একদিনের জন্য বন্ধ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে শান্তি ভালোবাসে তারা যেমন অতীতে যেভাবে এই ধরনের সন্ত্রাসী ছাত্র সংগঠনগুলিকে বর্জন করেছে তাদের রায় সেদিকেই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট অনুযায়ী শিবিরের রাজনীতি বন্ধ এবং সেই পরিবেশ সংসদে ছাত্রদলও আছে দুই নাম্বার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের জনপ্রিয়তা নেই তাদের প্রকাশ্য কোনো ছাত্র রাজনৈতিক কার্যক্রম নেই তবে এটি আমরা অস্বীকার করব না যে শিবিরের কর্মীরা তারা গোপনে সক্রিয় এবং তারা গোপনে বিভিন্ন সদস্য সংগ্রহ তাদের রাজনৈতিক কার্যক্রম সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহ সৃষ্টি করবে বা প্রকাশ্যে মিছিল নিয়ে বের বের করতে বের হবে এই ধরনের রাজনৈতিক সক্ষমতা ছাত্র শিবিরের নেই বলেই মনে করি আর যদি ছাত্র শিবির কোনো ধরনের চেষ্টা করে সেটিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতিহত করবে